ফেসবুকেতে প্রফেশনালি কিভাবে রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ফেসবুকেতে ভিডিও আপলোড করার জন্য তোমরা প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবে। এরপর গুগল প্লে স্টোর থেকে তোমরা এই ওয়াই ব্রাউজার অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। এই ব্রাউজারটা থেকে তোমরা ফেসবুকেতে খুব সহজেই ভিডিও আপলোড করতে পারবে। ব্রাউজারটাকে ডাউনলোড করার পর ব্রাউজারটাকে ওপেন করবে। যেহেতু তোমরা ব্রাউজারটাকে প্রথমবারের মতো ওপেন করছো, তাই এখানে ব্রাউজারটাকে একটু সেট আপ করে নিতে হবে। তার জন্য এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা থ্রি লাইনের অপশন দেখতে পারবে। এই থ্রি লাইন অপশনটার উপর টাচ করবে, তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা সেটিংস এর অপশন দেখতে পারবে। এই সেটিংস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে সার্চ ইঞ্জিনের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা গুগলটাকে সিলেক্ট করে নেবে। এখানে সার্চ ইঞ্জিনে গুগলটাকে সিলেক্ট করার পর তোমরা হোম পেজেতে ফিরে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে গুগল সার্চের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করে তোমরা এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা থ্রি ডটের অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে, তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমরা একটা অপশন দেখতে পারবে, গো টু ডেস্কটপ ভার্সনের। এই অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে পেজটা একদম ছোট হয়ে যাবে এবং পেজটা কম্পিউটারের মতো খুলে যাবে। এখানে তোমরা পেজটাকে তোমাদের প্রয়োজন মতো একটু জুম করে নেবে। এরপর এই পেজটার একদম প্রথমে যে অপশনটা রয়েছে মেটা ফর বিজনেস, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে লগ ইন উইথ ফেসবুকের একটা অপশন দেখতে পারবে। এই অপশনটার উপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটাতে ভিডিও আপলোড করতে চাইছো, সেই পেজটাকে যে অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেছিলে, অথবা সেই ফেসবুক পেজটাতে যে অ্যাকাউন্টটা অ্যাডমিন হিসাবে যুক্ত রয়েছে, সেই অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমার সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবে। এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এবং ক্রিয়েটর স্টুডিওটা এরকম ডেস্কটপ ভার্সনে খুলে যাবে। এরপর উপরের বাঁদিকে এখানে তোমরা একটা অপশন দেখতে পারবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটু জুম করে নিচ্ছি। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি অনেক কটা ফেসবুক পেজ তৈরি করা থাকে, তাহলে তোমার কোন ফেসবুক পেজে তুমি ভিডিও আপলোড করতে চাইছো সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। যেমন এই মুহূর্তে আমি রাজা ঘোষ নামের ফেসবুক পেজটাতে ভিডিও আপলোড করতে চাইছি, তার জন্য এখানে রাজা ঘোষ ফেসবুক পেজটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য এখানে যে অপশনটা রয়েছে ক্রিয়েট পোস্ট, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর আমি এখানে পেজটাকে একটু জুম করে নিচ্ছি, কারণ এখানে লেখাগুলো খুব ছোট ছোট রয়েছে। এরপর ভিডিও আপলোড করার জন্য এখানে যে অপশনটা রয়েছে অ্যাড ভিডিও, এই অপশনটার উপর টাচ করবে। এরপর তোমরা এখানে আপলোড ফ্রম ডেস্কটপের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে নিচের দিক থেকে তোমাদের কাছে ফোনের গ্যালারিটা খুলে যাবে। যে ভিডিওটাকে তোমরা আপলোড করতে চাইছো, ফোনের গ্যালারি থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে টাইটেলের একটা অপশন দেখতে পারবে। তুমি যে ভিডিওটাকে আপলোড করছো, সেই ভিডিওটার জন্য যে কোনো একটা টাইটেল তোমার পছন্দ মতো এখানে লিখবে। টাইটেলটাকে তোমরা ইংলিশ বাংলা যে কোনো ভাষায় লিখতে পারো। এখানে তোমার পছন্দ মতো যে কোনো একটা টাইটেল লেখার পর তারপরের অপশানটা রয়েছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন অপশানটা খুবই গুরুত্বপূর্ণ অপশান। তুমি যে ভিডিওটাকে আপলোড করছো, সেই ভিডিওটার সম্পর্কিত ভাইরাল হ্যাশট্যাগ এখানে লিখতে হবে। ভাইরাল হ্যাশট্যাগ লিখলে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের ওপর টাচ করলে তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। তুমি যে ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করছো, সেই ভিডিওটা যে বিষয়ের ওপর তৈরি করেছো, শুধুমাত্র সেই বিষয়টাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। যেমন তুমি যে ভিডিওটাকে আপলোড করছো, সেই ভিডিওটা যদি রান্নার ভিডিও হয়ে থাকে, তাহলে তোমরা এই ঘরটার ভেতর শুধুমাত্র লিখবে কুকিং। আবার ভিডিওটা যদি ফানি ভিডিও হয়ে থাকে, তাহলে তোমরা এই ঘরটার ভেতর লিখবে ফানি ভিডিও। এখানে তোমার ভিডিওর বিষয়টাকে লেখার পর তারপরে যে ঘরটা রয়েছে এখানে তোমরা 10 সিলেক্ট করে নেবে। তারপর এখানে যে অপশানটা রয়েছে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এই অপশানটার উপর টাচ করবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দেখতে পারবে এই ঘরটার ভিতর 10টা হ্যাশট্যাগ চলে এসেছে। এরপর এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করে হ্যাশট্যাগগুলোকে কপি করে নেবে। এরপর তোমরা ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর এই পেজটাতে ফিরে আসবে। যে হ্যাশট্যাগগুলোকে তোমরা কপি করলে এখানে ডিসক্রিপশনের ঘরেতে সেই হ্যাশট্যাগগুলোকে বসিয়ে দেবে। এখানে হ্যাশট্যাগগুলোকে বসানোর পর তারপরের অপশানটা রয়েছে থাম নেল। তুমি যে ভিডিওটা আপলোড করছো, সেই ভিডিওতে একটা থাম নেল এখান থেকে যুক্ত
করতে পারো। ভিডিওতে থাম্বনেল যুক্ত করার জন্য এখানে আপলোড ইমেজ অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমরা এখানে আরেকটা আপলোড ইমেজের অপশান দেখতে পারবে, এই অপশানটার উপর টাচ করবে। তাহলে নিচের দিক থেকে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমার ফোনের গ্যালারি থেকে তোমার ভিডিওর জন্য যে থাম্বনেলটাকে দিতে চাইছো সেই থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবে। তাহলে এখানে থাম্বনেলটা যুক্ত হয়ে যাবে। এখানে থাম্বনেলটাকে যুক্ত করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে ট্যাগের একটা ঘর দেখতে পারবে। ট্যাগ মানে হচ্ছে তোমার ভিডিওটাকে দেখার জন্য দর্শকরা ফেসবুকে কি কি লিখে সার্চ করতে পারে, অথবা তুমি কি বিষয়ের ভিডিও তৈরি করেছো সেগুলোকে এক একটা করে এখানে ট্যাগ হিসাবে যুক্ত করতে হবে। এখানে তোমরা 5 থেকে 6টা ট্যাগকে যুক্ত করতে পারো। এখানে আমি তোমাদের একটা ট্যাগকে যুক্ত করে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে এই ঘরটার উপর টাচ করে একটা ট্যাগকে লিখবে, এরপর কিছুক্ষণ অপেক্ষা করবে। তাহলে তোমরা এখানে দেখতে পারবে ট্যাগটাকে যুক্ত করার অপশান এসছে। এই অপশানটার উপর টাচ করবে, তাহলে এখানে একটা ট্যাগ যুক্ত হয়ে যাবে। এভাবে তোমরা এখানে 5 থেকে 6টা ট্যাগকে যুক্ত করে নেবে। এখানে ট্যাগগুলোকে যুক্ত করার পর এখানে আর কিছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে এখানে তোমরা নেক্সটের একটা অপশান দেখতে পারবে, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে কিচ্ছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে নেক্সটের একটা অপশান দেখতে পারবে, এই নেক্সট অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে 3টা অপশান দেখতে পারবে। তুমি যে ভিডিওটা ফেসবুকেতে আপলোড করছো সেই ভিডিওটা কবে দর্শকদের জন্য পাবলিশ করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমের অপশানটা রয়েছে শেয়ার নাও। তোমরা যদি এই অপশানটাকে সিলেক্ট করো তাহলে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই দর্শকদের জন্য পাবলিশ হয়ে যাবে। আর এখানে 2 নম্বর অপশানটা রয়েছে শিডিউল নাও। তুমি যদি ভিডিওটাকে আজকে আপলোড করো আর দর্শকদের জন্য কালকে বা কয়েকদিন পর যদি পাবলিশ করতে চাও সেই ক্ষেত্রে এখানে শিডিউল নাও অপশানটাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা শিডিউল নাও অপশানটাকেই সিলেক্ট করবে, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে যদি দর্শকদের জন্য পাবলিশ করে দাও তাহলে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে না। এখানে শিডিউল নাও অপশানটাকে সিলেক্ট করার পর তোমরা এখানে 2টো ঘর দেখতে পারবে। তুমি কবে ভিডিওটা দর্শকদের জন্য পাবলিশ করতে চাইছো সেই তারিখটাকে এখানে সিলেক্ট করবে। যেদিন তোমরা ভিডিওটাকে আপলোড করবে তার পরের দিনের ডেট এখানে সিলেক্ট করে নেবে। আজকে যদি 1 তারিখ হয় তাহলে তোমরা এখানে 2 তারিখ সিলেক্ট করবে। এখানে তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সেই তারিখের কটার সময় তোমরা ভিডিওটাকে পাবলিশ করতে চাইছো। এখানে তোমরা যে কোনো একটা টাইম সিলেক্ট করে নেবে। এখানে ডেট এবং টাইমটাকে সিলেক্ট করার পর এই পেজটাতে কিচ্ছু করার দরকার নেই, এই পেজটার একদম নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে শেয়ারের একটা অপশান দেখতে পারবে, এই শেয়ার অপশানটার উপর টাচ করবে। তাহলে তুমি যে ডেট এবং টাইমটাকে সিলেক্ট করলে সেই তারিখের সেই সময়তে ভিডিওটা নিচে দিকেই পাবলিশ হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।